কই গো ছোট্ট বন্ধুরা, কোথায় তোমরা? চলে এলো তো তোমাদের গল্পমণি। তাহলে আজকে আমরা শুনবো আমবাগানের ভূত। কার লেখা জানো? শান্তা দেবীর লেখা। রবিবার রবিবার গল্প শুনতে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানাও প্লিজ। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি, জানাচ্ছি আমার প্রণাম, আমার অন্তরের ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেকেই আমার গল্প শুনছেন, প্লিজ তারাও একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। আমি অপেক্ষা করে আছি তাদের সাবস্ক্রিপশনের জন্য, তাদের সাবস্ক্রিপশন আমার মনে নতুন করে বল যোগাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নিন। আজকে আমরা শুনবো আমবাগানের ভূত, শান্তা দেবীর লেখা। গরমকালে আমের কথা কে না শোনে, তাই সেরমই একটা গল্প, ভূতের গল্প, আমবাগানের ভূত। বিশুদের বাড়ি একটা পুরনো আমবাগানের ধারে। গাছগুলোর অর্ধেক এখন গিয়েছে মরে আর বাকি অর্ধেকেও ফল তেমন ভালো হয় না। গাছের তো আসলে তেমন আর যত্ন নেই, কাজেই রাজভোগ আম ক্রমশ কুলের আঁটির মতন হয়ে উঠেছে, তাও আবার টক আর পোকা ধরা। বাগানের মালিক কেউ নেই বললেই হয়, তবু ওর ত্রিসীমানায় কারোর ঘর বাড়ি বাঁধবার জো নেই। কারণ যে বুড়ো আমবাগান লাগিয়েছিল সে ছিল ভারী দুর্দান্ত লোক, বাগানের মধ্যে যার তার উৎপাত সে কিছুতেই সহ্য করতে পারত না। মরবার দিন পর্যন্ত সে বাগান আগলেও নিশ্চিন্ত হতে পারেনি। যাবার সময় পাড়ার দশজনকে ডেকে বলে গিয়েছিল, দেখো আমি এই বাগানেই জক হয়ে থাকব, কেউ যদি বাগানের মাটি এক কোদালও কাটে কিংবা গাছের ডাল একটিও ভাঙে তো আমি তাকে দেখে নেব। পাড়ার যত দুষ্ট ছেলে ছিল সবাইকার মা মাসিরা ছেলেদের দিবারাত্র ওই বুড়োর গল্প শোনাত। ভয়ে তাই ছেলেগুলো গরমের দিনে অবধি দুটো কাঁচা আম পাড়তেও সাহস করত না। ননির বাবা বলেন যে ছেলেবেলায় একদিন ঠিক দুপুরবেলা ঝাঁ ঝাঁ রোদ্দুরে কেউ কোথাও নেই দেখে সে আম পাড়তে গিয়েছিল, গোটা 25-30 আম ঢিল মেরে পেরে কুড়োনোর পরই যেই হেঁট হতে যাবে অমনি পিছন থেকে তার চুলের টিকিটা ধরে বুড়ো ভূতটা যা টান দিলে না বাবা, অনেকগুলো চুল ছিঁড়ে গিয়েছিল, টানের চোটে শূন্যও বোধ হয় দুপা উঠে পড়েছিল। কত কষ্টে মাথা ঝাড়া দিয়ে টিকি ছাড়িয়ে ঘর যখন ফেরালো দেখলো একটা 3 গজ লম্বা কালো হাত চুলটা ছেড়ে শো করে ঝাঁকড়া গাছের পাতার মধ্যে লুকিয়ে গেল। সেদিন থেকে ও বাগানে সে আর একটাও আম পাড়েনি। তাছাড়া যখনই বাগান পার হয় মাথায় একটা গামছা বেঁধে তবে যায় আর কি, জানি কখন ভূতের হাতে আবার টিকি বাঁধা পড়ে। এরপরে আসি পাকুনাপিতের মাসির গল্পে। পাকুনাপিতের মাসি বলে নদী থেকে জল আনতে একদিন তার সন্ধে হয়ে গিয়েছিল। যেই সন্ধেটা হলো সে ওই পথেই তাড়াতাড়ি করে ফিরছিল, পায়ের কাছে একটা আম পড়েছিল, লোভে পড়ে সেইটি মাত্র যেই তুলেছে এমন সময় খড়খড়ে গলায় আকাশ চিরে কে তাড়া দিয়ে উঠল, কেনে কেনে! প্রাণ নিয়ে পালাতে যাবে তাতেও কি রক্ষে আছে, ঝাঁকড়া ভালুকের মতন একটা মাথা মুখ থেকে থু করে একটা ঢেলা ছুঁড়ে মারলে মাসির কপালটাও গেল কেটে আর কলসিটাও হলো ভেঙে টুকরো টুকরো। আজ পর্যন্ত আমবাগানের কাজ দিয়ে সে যখনই যায় কপালের শিরাটা বড় টনটন করে ওঠে, ভূতের নজরটা ঠিক ওইখানে লেগে আছে না? মাসি তাই ঘোমটাটা লম্বা করে টেনে ও পথে যায়। আমবাগানের পরে নাপিত পাড়া, তারপর আর সব ভদ্রলোকের বাড়ি,
রাত্রে বিশুদের বাড়ি আলো নিভিয়ে দিলে আমবাগানের অন্ধকারে ঘর বাড়ি আর কিছু দেখা যায় না। অতগুলো গাছ মাঝখানে পড়াতে সমস্ত নাপিত পাড়ার প্রদীপের আলো একেবারে আড়াল হয়ে যায়। অন্ধকারে বাইরে বেরোলে অনেক সময় মনে হতো বিশুদের বাড়িটাই বুঝি একমাত্র বাড়ি, আকাশের তারা ছাড়া আর পৃথিবীর কোথাও কোনো আলো আছে বলে কল্পনা করাও শক্ত হতো। পায়ের তলার মাটি থেকে চারপাশ শাল আর আম গাছগুলির ডগা পর্যন্ত কি যেন একটা বিরাট তুলিতে কাজল দিয়ে আগা গোড়া লম্বা টান দিয়ে ঢেকে দিয়েছে। তার ভেতরে কোনো ফাঁক নেই, কোনো আলাদা নকশাও নেই। সেদিন নাপিত পাড়ার ওপারে গ্রামের ছেলেরা কালী পুজোর একটা ভোজ দিচ্ছিল। কালী পুজোর ভোজ বলে কথা, যে কজন ছেলে সাইকেল চড়তে জানতো দিন পনেরো ধরে পাড়ায় পাড়ায় তারা সকাল সন্ধ্যে চাঁদা তুলে বেড়ানোতে কোনো ক্লান্তি ছিল না। যে বেশি চাঁদা তুলবে মানুষের ওপর জুলুম করে তার নামই তত বেশি। বিশু বেচারি স্বভাবত একটু ভীতু, তাই এই গেঁয়ো দেশের পথে সাইকেল চড়তে তার আর ভরসা হতো না। পথগুলো ঠিক যেন জোঁকের পিঠের মতন থেকে থেকে উঁচু হয়ে উঠেছে, আবার তারপরই নেমে সমান। কলকাতার পথে হয়তো শেখা যেতে পারে, এই মনে করে বিশু একবার মামা বাড়িতে ছোট মামার সাইকেল ধার করে কালীতলায় শিক্ষানবিশি করবার চেষ্টা করেছিল। কিন্তু পথে গাড়ি ঘোড়া মোটর ট্রাম বাস রিক্সা এবং তার উপরে গরুর গাড়ির ভিড় দেখেই তো বেচারার মাথা থেকে পা পর্যন্ত টলতে শুরু করলো। ব্যাস আর কি, এ পথে হেঁটে চলতে মুহূর্তে দশবার তো যমরাজার মুখ ভেসে ওঠে চোখের সামনে, এখানে সে সাইকেল চড়বে কি করে? কাজেই ওটা আর বেচারা শেখা হয়নি। তবে কালী পুজোর ভোজে সে খেটেছে যথেষ্ট, সে ব্যাপারে কিন্তু কোনো সমস্যা নেই। শতরঞ্চি শামিয়ানা গামলা আসন এসব সে নিজে জোগাড় করে এনে দিয়েছিল, কিন্তু যথাকালে তার আবার হয়ে বসল জ্বর। ব্যাস কাল তো সে সবে ভাত খেয়েছে, আজ আর কাজকর্ম সে কিছু করতে পারবে বলে মনে হয় না, শুধু নেমন্তন্নটা খেয়ে আসবে। বন্ধু বান্ধব দশজনের সঙ্গে একসঙ্গে দেখা সাক্ষাৎ গল্প গাছা, তাও তো এসব জায়গা ছাড়া আর কোথাও হয় না। আবার পুজোর সময় যে নতুন জামা জুতো করানো হয়েছিল সেগুলোও তো বিজয়ার পর মোটে পড়া হয়নি, সারাক্ষণই মন পড়ে থাকে সেগুলোর ওপর। কিন্তু মা খালি বলেন যখন তখন ভালো জিনিসগুলো পরে ছিঁড়ে আর কালি মাখিয়ে নষ্ট করতে হবে না, নেমন্তন্নে পড়ে যাস এখন। কিন্তু নেমন্তন্ন কি চাই, পাড়া গাঁয়ে চাইলেই পাওয়া যায়? কাপড় চোপড় কাজেই বাক্সের মধ্যে পচছে আর ওগুলো না পড়ে বিশুও ছাড়ছে না। কিন্তু বিপদের ওপর আরেক বিপদ, দুই ভাই মিলে নিমন্ত্রণে যাবে বলে কথা ছিল। ইতিমধ্যে ছুটি দেখে ছোট ভাই নিতুকে মাসিমা ডেকে পাঠিয়েছিলেন তার বাগানের বেড়াটা বেঁধে দেবার জন্য। সে বলেছিল, দাদা বিকেলবেলায় আমি ফিরে আসব, তারপর দুজনে মিলে যাওয়া যাবে। এখন একলা একলা যেতে না, আমার বড্ড ভয় করে। এদিকে সন্ধে হয় তবু নিতুর দেখা নেই। মাসি ছুটির দিনে পেয়ে ছেলেটাকে বোধহয় প্রাণপণ খাটাচ্ছে, এই আর কি। মা কখন থেকে বকছেন, ওরে যা ছেলেটাকে আগ বাড়িয়ে নিয়ে আয়, দিদির বাড়িতে তো এমন একটা মনীষী নেই যে দুপা সঙ্গে আসবে, অন্ধকার হয়ে গেলে আজ আর ফেরা হবে না রে, নিমন্ত্রণ খাওয়াও হবে না, তোকে মাঝরাত্রিরে একলা ফিরতে হবে, যা বাবা যা। একলা নিমন্ত্রণে যাওয়া আর একলা ফিরে আসার ভয় বিশুর প্রাণে যথেষ্টই ছিল, কারণ মানুষটা সে স্বভাবতই ভীতু। কিন্তু কুঁড়েমিটাও তার নিতান্তই কম ছিল না। একসঙ্গে ভাইকে আনতে যাওয়া, আবার নিমন্ত্রণের সাজসজ্জা করা, নিতান্ত সহজ কাজ কি? অথচ না আনলেও নয়, নিতু ছেলেটা যে বিশুর চেয়েও ভীতু, তাকে সঙ্গে না আনলে সে মোটে আজ ফিরবেই না। অথচ এত অল্প সময় কি করে যে সব কাজ হয় তার ঠিক নেই। তবু বিকেল থেকেই মুখে সাবান ঘষে আর গিলে দিয়ে কাপড় কুচিয়ে বিশু তৈরি হচ্ছিল। মা ক্রমাগতই তারা দিচ্ছিলেন, ওরে চট করে সব সেরে নে, অন্ধকার ঘনিয়ে উঠছে, তার উপরে আবার মেঘও করছে, অবসর রাত্রে অত দূর যে যাবি শেষে পথ খুঁজে পাবি না বাবা। কিন্তু কে শোনে কার কথা, বিশুর জুতো পালিশ করা,
অবাধ্য চুলকে বশ করা, আর এক সপ্তাহ সে স্নান করেনি সেই ময়লাকে গা থেকে তোলা তো আর কম পরিশ্রমের কথা নয়। কাজেই দেরি যথেষ্টই হলো। শেষে সাজসজ্জা ছেড়ে একটা লণ্ঠন আর একটা ছাতা নিয়ে বিশু যখন খিটখিট দরজা দিয়ে আমবাগানে বেরোলো, তখন সমস্ত আকাশ কালো করে মেঘে ঢেকে গিয়েছে। গাছের মাঝে মাঝে ফাঁকগুলোও এমন অন্ধকারে ভরাট যে মনে হয় প্রতি পায়ে পায়ে এই অন্ধকারের গায়েই হোঁচট খেয়ে পড়তে হবে। বিশু যেন তার লণ্ঠনের আলোয় ফলা নিয়ে একটা নিরেট অন্ধকার কাটতে কাটতে অগ্রসর হচ্ছিল। বাড়ির ভেতরে থাকতে সে না বুঝতে পারেনি যে এখন তো আর উপায় নেই যে পাতালপুরের অন্ধকারে নেবে গেছে, দেরি যা হবার হয়েই গেছে। ভাইটাকে মাসির বাড়ি থেকে আনতে হবে, নেমন্তন্নটাও বাদ দেয়া যাবে না, যা থাকে কপালে, এই বলে বিশু এগোতে লাগলো। কিন্তু মনটা তার কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না। ননির বাবার আর পাকুর মাসির গল্প ছেলেবেলা থেকে শুনে শুনে যক্ষিবুড়োর চেহারাটা তার মনে আঁকা হয়ে গিয়েছিল। ওই রাক্ষসের চেহারা নিয়ে এই জঙ্গলের পথে একবার যদি সে দাঁত খিঁচিয়ে সামনে এসে দাঁড়ায়, তাহলে বাপ মায়ের নাম করবার আগেই তো দম আটকে প্রাণটা বেরিয়ে যাবে। এই ভয়ে সন্তর্পণে পা ফেলে বিশু এগোচ্ছিল, যেন তাদের পায়ের শব্দে যক্ষির ঘুমটা না ভেঙে যায়। গরদের চাদরটাকেও মাঝপথে একবার ভালো করে পাগড়ির মতন বাঁধলে, কি জানি কখন কোথা থেকে হাত বাড়িয়ে চুলের গোছা শুদ্ধ টান মারে। ভূতের মর্জি তো বোঝা যায় না, যতই ভালো মানুষ হও ভূতের কোনো জোরে পড়তে বাধে না। খার মুটকে যখন ধরবে তখন এত বড় নির্জন মাত্রায় চেঁচালেও কেউ শুনতে পাবে না। বাড়ির ভিতর আলুর মধ্যে মায়ের হাসি ভরা চোখ দুটির সামনে এসব সাত পাঁচ ভয়ের ভাবনা তার মোটেও হয়নি, নইলে মায়ের আঁচল ছেড়ে কে আসত এই মরণের মুখে। ভাবতে ভাবতে বিশুর ভয়টাই ক্রমে বেড়ে যেতে লাগলো। এক পা বাড়ায় আর মনে হয় এইবার পায়ের তলার মাটি থেকে হয়তো ভূত উঠে আসবে। ওপর দিকে তাকিয়ে দেখে তারার আলোটা পর্যন্ত নেই। ভূতরা যেন কালো ডানা আর কালো চুল মেলে আকাশের আলো পর্যন্ত আড়াল করে দিয়েছে। এত অন্ধকারে কোনো দিকে তাকাতে তার আর সাহস হয় না। পেছনে তাকালে মনে হয় সারি সারি কালো ভূত যেন গায়ে গায়ে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে পৃথিবীর সব আলো পাঁচিলের মতন আড়াল করে দিয়েছে। সামনে একটানা চললে মনে হয় পেছন থেকে এই যেন কারা একশোটা লম্বা হাত বাড়িয়ে মাকড়সার জালের মতন তার সর্বাঙ্গ জড়িয়ে ধরবে। কি করে বেচারি বিশু, মুখটা নিচু করে নিঃশ্বাসের শব্দটুকু পর্যন্ত আটকে কোনো ক্রমে এগোতে লাগল। আমবাগানের শেষ প্রান্তে দপ করে একটা আলো জ্বলে উঠল। প্রথমেই বুকটা ধপ করে উঠল, তবু বিশু ভাবল আহ বাঁচা গেল, বাবা কে একটা মানুষ আলো নিয়ে আসছে, এত অন্ধকারে একলা গাটা ছমছম করছিল, এইবার একটু সাহসে ভর করে চটপট দুপা এগিয়ে যাওয়া যাবে। বিশু যথাসাধ্য লম্বা লম্বা পা ফেলে এগোতে আরম্ভ করল, যেমন করে হোক পরাণ নাপিতের বাড়ি পৌঁছতেই হবে। কিন্তু ও হরি, আলো তো আর ওপারে দেখা যায় না, গেল কোথায় সেটা? বেচারিকে নিতান্তই একলা প্রাণ হাতে করে যেতে হবে, অন্ধকারে তাড়াতাড়ি এগোনোও যাবে না। কোষ্টি পাথরের গায়ে সোনার আঁচড়ের মতন আলোটা আর এক জায়গায় এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। বিশু তাকিয়ে দেখতে পেলে থামের মতন মোটা মোটা পা নিয়ে প্রকাণ্ড একটা কুড়ি হাত লম্বা মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঝাঁকড়া চুলওয়ালা মাথা আর দাড়ি ভর্তি মুখের দিকে ভালো করে তাকাবার আগেই দপ করে আলোটা নিভে গেল। মনে হলো যেন সেই বিরাট মানুষটার একটা পা একটু নড়ে উঠল। এ কি আলেয়ার আলো নাকি যক্ষের বাতি? বিশুর সমস্ত শরীরটা ভয়ে যেন বরফের মতন ঠান্ডা হয়ে আসতে লাগলো। কিন্তু ফিরে বাড়ি পালাবারও উপায় নেই, অনেকখানি সে এগিয়ে এসেছে, এখন বাড়িও হাতের কাছে নেই, নাপিত পাড়াও দূরে, যেদিকেই এগোতে যাবে সমান বিপদ। তার নড়বার ক্ষমতাও যেন লোপ পেয়ে গিয়েছিল। ভূত যদি হয় তবে কোন দিক থেকে সে ঘাড়ে এসে পড়বে তার তো কোনো নিশ্চয়তাই নেই।
দাঁড়িয়েই বিশু ভাবতে লাগলো এখন কি করা যেতে পারে। নিজের আলোটাও সে চাদরে জড়িয়ে লুকিয়ে ফেললো, যাতে ভূতটা তাকে আলোর সাহায্যে অন্তত গ্রেপ্তার করতে না পারে। মার মুখখানা একবার মনে পড়ল, মা এসে কোলে তুলে নিলে আজ সে আবার ছোট শিশুর মতন সব ভাবনা মার হাতে ছেড়ে দিতে পারে, যতই সে বড় হোক। ধূপ ধূপ ধূপ, একজোড়া ভারী পায়ের শব্দ বিশুর সব ভাবনা গুলিয়ে দিল। সেই বিরাট মানুষটার নিছক অন্ধকারে গড়া একজোড়া কালো পা বাতির আলোয় একটু নড়তে দেখা গিয়েছিল। নিশ্চয়ই সেই পায়ের শব্দ, ক্রমেই এগিয়ে আসছে। বিশু ভয়ে চোখ মুজল, চোখে অমন মূর্তি সে কিছুতেই দেখতে পারবে না। কিন্তু আশ্চর্য, তার বন্ধ চোখের সামনে একটা নয় সারি সারি কালো ভূত দাঁড়িয়ে আর চুল নেড়ে হাঁটতে শুরু করলো। দুই হাতে নিজের চোখ দুটো সে টিপে ধরলো, কিন্তু হায় রে কপাল, একজোড়া আগুনের চোখ যেন তার দুই চোখের ওপর চেপে এসে বসলো। তার থেকে বিন্দু বিন্দু তারার মতন আগুন চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। বিশু দুই চোখ চাপা দিয়ে ছুটতে লাগলো, কিন্তু ভূতটা নাছোড় বান্দা। সে বিকট সুরে আও বলে চিৎকার করতে করতে বোধহয় বিশুকেই ধরতে ছুটে আসতে লাগলো। এবার আর বিশুর নিস্তার নেই, নেমন্তন্ন খেতে গিয়ে শেষে ভূতের হাতে প্রাণটা দিতে হবে। বিশু আকাশ ফাত পাতাল ফাটিয়ে একটা হাঁক দিল, সঙ্গে সঙ্গে আরও ভীষণ জোরে ছুট। তার চিৎকারে সমস্ত বাগানটা যেন কেঁপে উঠল, দৌড়ের চোটে পায়ের তলার মাটি একদম সরে গেল। কিন্তু ভূতটা এবার নতুন ফন্দি আবিষ্কার করেছে, তার পায়ে হাঁটা বন্ধ হয়ে গিয়েছে। বিশু বড় বড় চোখ করে দেখলে প্রকাণ্ড একটা অন্ধকারের পোঁটলা গড়াতে গড়াতে তার দিকে এগিয়ে আসছে। এক এক পাক করে গড়াচ্ছে আর এক একবার করে আও বলে চেঁচিয়ে উঠছে। ভূত যে আবার অমন অদ্ভুত হতে পারে তা বিশু কোনোদিন ভাবেনি। আমবাগানের সেইখানটা পাহাড়ের মতন গড়িয়ে নেমেছে, কাজেই ভূতটা এই একেবারে চাকার মতন তাড়াতাড়ি নেমে আসতে লাগে। বিশু দেখলে এবার আর ভূতের হাত থেকে তার নিস্তার নেই, কারণ ভূতের মতন অত জোরে সে ছুটে পালাতে পারবে না। অগত্যা বিশু তার শেষ সম্বল লণ্ঠনটা তুলে ভূতকে লক্ষ্য করে খুব জোরে ছুঁড়ে মারলে। কিন্তু কি আশ্চর্য, লণ্ঠনের ঘা খেয়ে ভূতটা আর কিছু না বলে ও বাবা ভূতে মেরে ফেললে গো বলে খুব কেঁদে উঠল। বিশু হতভম্ব হয়ে গেল। এতক্ষণে তার মনের মধ্যে একটু সন্দেহও হল, ভূতের গলার সাপটা কেমন যেন মিতুর মতন না? আচ্ছা, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, যক্ষী পিছনে লাগলে কেউ তো আর বাঁচাতে পারবে না, একবার কাছে গিয়েই দেখা যাক না সত্যি নিতু কিনা। বিশু ছুটে ভূতটার কাছে গেল, কিন্তু সে আরো জোরে কাঁদতে আরম্ভ করেছে। অগ যক্ষী মশাই, দোহাই তোমার আমায় মেরো না, আমি তোমায় কিছু করিনি, শুধু নিজের বাড়ি যাচ্ছি। বিশু ভাবলে এ তো ভালো আপদ হলো দেখছি, আমি মরছিলাম যক্ষীর ভয়ে, আর বাঁদরটা কিনা আমাকেই যক্ষী ঠিক করলে। সে অন্ধকার হাতরে ভয় ভয় ভূতের গায়ে হাত দিয়ে বললে, ওরে নিতে, ভূত নয় রে বাঁদর, আমি বিশু তোর দাদা। নিতু বললে, যক্ষী মশাই তুমি বুঝি জাদুবিদ্যা শিখেছিলে, ইচ্ছে হতেই অমনি আমার দাদা সাথে বসলে, দোহাই আমায় খেও না। বিশু তার মাথায় একটা জোরে চাঁটি দিয়ে বললে, ফের যক্ষী যক্ষী করবি তো চাঁটিতে তোর মাথার তালু উড়িয়ে দেব, তোকে কে বলেছে আমি যক্ষী? নিতু এইবার কোনো রকমে উঠে বসে বললে, বাবা অত বড় মাথা নিয়ে অন্ধকার আমবাগানে ভূত ছাড়া কি মানুষে বেড়ায়? তাছাড়া আলোটা যে যক্ষীর বাতির মতো, একবার জ্বলছিল একবার নিভছিল। বিশু বললে, ভূত পাছে আমায় দেখে ফেলে এই ভয়ে আমি আলোটা থেকে থেকে আড়াল করছিলাম, তোর আলোটাও তো থেকে থেকে নিভে যাচ্ছিল। নিতু বললে, আমার মোটে আলোই ছিল না, একটা মোমবাতি পকেটে ছিল, খানিক জ্বললেই নেমে গেল, তা গাছের গোড়ায় বসে বারবার দেশলাই জ্বেলে সেটাকে জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত পারলাম না, হাওয়াতে বট গাছের ঝুড়িগুলো দুলছিল, পাতা নড়ছিল, সে মহা মুশকিল।
বিশু বললে, তাই দেখে আমি ভাবলাম যক্ষী বুঝি জটা নাড়ছে, ঢের নেমন্তন্ন খাওয়া হয়েছে বাবা, চল এবার দুজন বাড়ি পালাই। মা তার একজোড়া ভূতকে দেখে খুব খুশি হবে। তাহলে ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমবাগানের ভূত, আর কেমন লাগলো দুই ভাইয়ের অকারণে ভয় পাওয়ার গল্প? ভালো লাগলো জানিও কিন্তু আমায় অবশ্যই। অপেক্ষায় থাকবো সামনের রবিবার আবার তোমাদের গল্পমণি তোমাদের সঙ্গে দেখা করবে। আজ তবে আসি, টাটা।